জয় অর্জন না করে আমরা ঘরে ফিরবো না ইনশাআল্লাহ। আমরা আবু সাইদের রক্তের সাথে বেইমানি করতে পারি না, আমরা মুক্তর রক্তকে বিধাতা দিয়ে দিতে পারি না। এদেশের মানুষ আপনাকে ডাইনি রক্ষা দিয়েছে, এরশাদ সাহেব দুনিয়া থেকে চলে গিয়ে স্বৈরাচার লকপটা আপনার কাছে ট্রান্সফার করে দিয়ে গিয়েছে, আর সেই স্বৈরাচারের আসল চেহারা আসল চরিত্র আপনি জনতার সামনে প্রকাশ করেছেন। আমাদের বিবেকের তাড়নায় রাজপথে নেমে এসেছি। গত প্রায় দেড় যুগ যাবৎ আমরা আমি জাহিলিয়াতে দুঃশাসনের জাতা খোলে নির্যাতিত হচ্ছি, নিষ্পেষিত হচ্ছি গোটা বাংলাদেশে। আজকে আপনার জনসাধারণ এই দুঃশাসনের বিরুদ্ধে যেভাবে ফুসে উঠেছে, ইনশাআল্লাহ কোন ফলাকলা কোন অভিনয়ে এবার আর পার পাওয়া যাবে না। আমরা দেখেছি আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী, উনি একটু হলেই খালি কাঁদেন, চোখ দিয়ে পানি পড়ে কিনা আল্লাহ ভালো জানে, হাতে কি পারমিশন বাম রাখে না নিচ রাখে তা উনি জানেন, কিন্তু দুর্ভাগ্যজনক এবার আর কান্নাটা ভিন্ন জায়গায় কেঁদেছেন। শত শত মানুষ জীবন দিল সেজন্য ওনার চোখে কান্না আসে না, ওনার কান্না আসে ঈদ পাথরের জন্য। সুতরাং আপনি প্রমাণ করেছেন আপনি গণমানুষের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখেন না, আপনি ঈদ পাথরের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখেন। যে ঈদ পাথর দিয়ে আপনি ভারতে বাড়ি বানিয়েছেন, যে ঈদ পাথর দিয়ে বিদেশে বাড়ি বানিয়েছেন, দয়া করে আপনি সেখানে চলে যান। এদেশের বহু মায়ের কোল আপনি খালি করেছেন, এদেশের মানুষ আপনাকে রক্ত খেকো বলে এদেশের মানুষ আপনাকে ডাইনি রক্ষা দিয়েছে। এরশাদ সাহেব দুনিয়া থেকে চলে গিয়ে স্বৈরাচার লকপটা আপনার কাছে ট্রান্সফার করে দিয়ে গিয়েছে, আর সেই স্বৈরাচারের আসল চেহারা আসল চরিত্র আপনি জনতার সামনে প্রকাশ করেছেন। আমরা শান্তিকামী মানুষ, আমরা শান্তিপ্রিয় মানুষ, আমাদের পূর্বসূরীরা জীবনের বিনিময়ে রক্তের বিনিময়ে এই দেশটাকে স্বাধীন করেছে, আপনাদেরকে লুটে পুটে খাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য নয়। আপনি বুঝতে পেরেছেন এদেশের সিংহভাগ মানুষ আপনাকে চায় না। আজকে আপনি বলেছেন মিডিয়ায় যে আমার অপরাধটা কি, আরে যার পুরো শরীর অপরাধে ভরা তার অপরাধ আবার চিহ্নিত করে কোন জায়গা থেকে, আপনার অপরাধ নয় সোনালী বন্ধুগণ, আমাদের নেতা আমাদের স্পন্দন আমাদের মাঝে চলে এসেছেন। আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, শুধু একটা কথাই বলতে চাই, আমরা এবার মাঠে নেমেছি বিজয় অর্জন না করে আমরা ঘরে ফিরবো না ইনশাআল্লাহ। আমরা আবু সাইদের রক্তের সাথে বেইমানি করতে পারি না, আমরা মুক্তর রক্তকে বিধাতা দিতে পারি না। যেই অসহায় যেই শিশুরা যেই যুবকেরা জীবন বিসর্জন দিয়েছে আমরা তাদের সাথে বেইমানি করতে পারি না। সুতরাং আজকে ফয়সালা একটাই, বিজয় বিজয় নিয়েই আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ।